বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে গোষ্ঠীভিত্তিক অনুষ্ঠান ঐক্যতান। অংশগ্রহণে গোধূলি শিল্পগোষ্ঠী ইন্দিরা রোড ঢাকা। প্রিয় শ্রোতা, ঐক্যতান অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি মাহবুবুর রহমান প্রিন্স এবং আমি গোধূলি সঙ্গীত শিল্পগোষ্ঠীর পরিচালক রওশনা আমিন রুমি। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই সোনার বাংলাদেশ, লাখো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া আমাদের এই প্রাণের বাংলাদেশ। শুরুতেই রয়েছে সমবেত কণ্ঠে একটি দেশের গান, যে গানে রয়েছে দেশপ্রেমের কথা, যে দেশকে নিয়ে স্বপ্ন দেখতেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গানের কথা, বাংলা আমার মা আমার ভালোবাসা, লাল সবুজ আমার দেশের পতাকা। গানটির গীতিকার এস এম নজরুল ইসলাম এবং সুরকার রওশনা আমিন রুমি। গানটিতে যারা অংশগ্রহণ করেছে তারা হলেন ফাইজুল ইসলাম রিফাত, রিনা, রাহাত, মাওয়া, রাকিব, সামান্তা, রাসিব, খাদিজা, প্রিন্স, রুমি।
চট্টগ্রামের আঞ্চলিক গান মধু হই হই বিষ হাওয়াইলা হন হারনে ভালোবাসার দাম নদিলা। গানটির কথা ও সুর সংগৃহীত। গানটি পরিবেশন করেছেন দ্বৈতকণ্ঠে শিল্পী রিফাত ও মাওয়া। শেষে আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। গান তো শোনা হলো, এবার একটি কবিতা আবৃত্তি হলে কেমন হয়?
নিশ্চয় মন্দ নয়, কথা যদি সুর পায় কবিতা পায় ছন্দ, এ নিয়ে থাকে না মনে কার দ্বন্দ্ব। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, এবার কবিতা শোনাতে আসছেন মাহবুবুর রহমান প্রিন্স। কবিতাটি লিখেছেন ইয়াসুনুর রহমান। একদিন একটি গোলাপের কাছে গিয়ে বললাম, গোলাপ সৌন্দর্যের স্থায়িত্ব কতটুকু? গোলাপ বলল, চোখের পলকের মতো। একদিন একটি ঘাসের কাছে গিয়ে বললাম, ঘাস কতটুকু ধৈর্য শক্তি থাকলে পথের পাশে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা যায়? ঘাস বলল, পাহাড়ের মতো। একদিন একটি পাথরের কাছে গিয়ে বললাম, পাথর শুনেছি পাথরও নাকি কখনো কখনো কথা বলে, কখন বলে? পাথর বলল, মানুষগুলো যখন পাথর হয়ে যায়। গান হলো, কবিতা হলো, আর কিছু আছে? অবশ্যই আছে। সুপ্রিয় শ্রোতা, আশা করি অনেক অনেক আনন্দ উপভোগ করছেন, হয়তো সুরের মূর্ছনায় হারিয়ে গেছেন। তাই আমাদের এবারের পরিবেশনায় রয়েছে একটি চমৎকার সাঁওতালি গান। গানটির কথা ও সুর সংগ্রহীত। গানটি পরিবেশন করছেন শিল্পী রীনা রহমান। দেখতে দেখতে আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। তাই আমাদের এবারের শেষ পরিবেশনায় রয়েছে একটি মনোমুগ্ধকর দেশের গান। রাঙামাটি রঙে চোখ জুড়ালো, শাম্পান মাঝির গানে মন ভরালো। গানটি পরিবেশন করছে তিন সহোদর ভাই, রাকিব হাসান, রাসিব হাসান এবং রাহাত হাসান। গানটির গীতিকার ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান। গানটি সুরকার আলাউদ্দিন আলী।
শ্রোতামণ্ডলী, আপনারা জানেন অক্সিজেন ছাড়া বাঁচা সম্ভব নয়, তাই গাছ লাগান, পরিবেশ বাঁচান এবং অন্যদের গাছ লাগাতে উৎসাহিত করুন। প্রতিদিন একটি করে ভালো কাজ করে যান, কোনো এক সময় ঠিকই পেয়ে যাবেন তার প্রতিদান। আজকের অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন রওশনা আমিন রুমি এবং সহযোগিতায় মাহবুবুর রহমান প্রিন্স। অনুষ্ঠানটি সম্পাদনা করেছেন মোহাম্মদ আরিফুর রহমান, তত্ত্বাবধানে ছিলেন মইনুর রহমান মোল্লা এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ফারজানা। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আবারও সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ঐকতান অনুষ্ঠানটি এখানেই শেষ করছি।